हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आमी तापस मुखर्जी। आज आमी तुम्हादे अष्टम श्रेणी द्वादश अध्याय जे अंक मिक्सचार बा मिश्रण से सम्बन्धे आज के आमी तुम्हादे शेखाबो। ठीक आछे, ताले चलो शुरू करा जाक। जेमन प्रथम अंकटा आछे, जल मिश्रित दूधेर एकटी पात्रे एकेर पाँच अंश जल आछे, ताले मिश्रणे जल ओ दूधेर अनुपात कत। अच्छा, प्रथमे आमादे जानते हबे जे मिश्रण काके बोले। ठीक आछे, तो मिश्रण होच्छे जखन एकेर अधिक दुई बा तीनटी उपादान एकटा निर्दिष्ट अनुपाते मेशानोर जे प्रक्रिया ताके बला हय मिश्रण, এবং তার ফলে যে পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় মিশ্রিত পদার্থ। ঠিক আছে, তাহলে যেমন ধরো জল বা দুধ একটা নির্দিষ্ট পরিমাণে মেশানো হলে যেটা হবে সেটা হবে মিশ্রিত পদার্থ, বা সেটাকে প্রক্রিয়াটাকে বলা হবে মিশ্রণ। এইভাবে ধরো দুটো বা তিনটে পদার্থ অনেক সময় মিশ্রিত থাকতে পারে, যেমন ধরো তামা, দস্তা, নিকেল ইত্যাদি, জার্মান সিলভারে। তাহলে বোঝা গেল তো? তাহলে মিশ্রণ হচ্ছে দুই বা তার অধিক পদার্থের একটা নির্দিষ্ট অনুপাতে মেশানোর প্রক্রিয়াকে বলা হয় মিশ্রণ। তাহলে এখানে দেখো দুটো পদার্থ মিশ্রিত আছে, একটা জল আর একটা দুধ। এদের মধ্যে জলের পরিমাণটা বলে দেওয়া আছে, একের পাঁচ অংশ, মানে পাঁচ ভাগের একের একের এক ভাগ, এক অংশ, পাঁচ ভাগের এক অংশ। তাহলে এবারে বলেছে দুধের অনুপাত কত, জল ও দুধ, জল বলে দিচ্ছে দুধের অনুপাত কত। তাহলে এটা আমরা এবারে করছি। দেখো, মনে করি সমগ্র মিশ্রণের পরিমাণ সমান আমরা জানি এক অংশ, সমগ্র অংশকে আমরা এক অংশ ধরে দিই। এইবারে পাত্রটিতে জলের পরিমাণ সমান এত অংশ, একের পাঁচ অংশ। ঠিক আছে, অতএব পাত্রটিতে দুধের পরিমাণ সমান এক বিযুক্ত একের পাঁচ অংশ, সমান হচ্ছে পাঁচ মাইনাস ওয়ানের অংশ, সমান পাঁচ ভাগে চার ভাগ। অতএব দুধ ও জলের অনুপাত হলো কত। এইবারে জল ও দুধের অনুপাত বলেছে, তাহলে আগে জল, তাহলে জল দুধের অনুপাত হলো, জল হচ্ছে জল ও দুধ, দুধের অনুপাত জল হচ্ছে একের পাঁচ ইকুয়াল ইজ টু চারের পাঁচ। ঠিক আছে, সমান হচ্ছে এই পাঁচ পাঁচ চলে গেলে হচ্ছে ওয়ান ইজ টু ফোর, এটাই হলো অঙ্ক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পরেরটা হলো 39 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4 হলে দুধের পরিমাণ কত। আচ্ছা, এইখানে কেবলমাত্র দুধের পরিমাণ বার করতে হবে, আমাদের জলের পরিমাণের দরকার নেই। হ্যাঁ, তাহলে একমাত্র ওই দুধের আনুপাতিক ভাগাটা বার করলেই আমাদের অঙ্কটা, দুধের পরিমাণটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিই, দুধ ও জলের মিশ্রণে অনুপাত হচ্ছে 9:4। সুতরাং
মিশ্রণে দুধের আগে আনুপাতিক ভাগহারটা বার করি, দুধের আনুপাতিক ভাগহার সমান হবে 9 আর নিচে হবে 9+4 মানে 9 এর 13 অংশ। ঠিক আছে, এইবারে দুধ ও জলের মোট মিশ্রণের পরিমাণ, দুধ ও জলের মিশ্রণের পরিমাণ সমান 39 লিটার। অতএব দুধের পরিমাণ সমান 39 × 9 = 13, 13 × 13 = 39, মানে 3×9 = 27 লিটার। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরের অঙ্কটা দেখো, বলেছে 3টি আলাদা আলাদা গ্লাসের শরবতে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 এবং 9:7 হলে কোন গ্লাসের শরবত সবচেয়ে বেশি মিষ্টি। তাহলে আমরা মিষ্টি কিভাবে আমরা নির্ধারণ করব, কোন গ্লাসের শরবতের মিষ্টি বেশি, না যে গ্লাসের শরবতে সিরাপের পরিমাণ বেশি থাকবে সেটাই সবচেয়ে মিষ্টি। জলের জল এবং সিরাপের যেখানে সিরাপের পরিমাণ, যে গ্লাসের শরবতে সিরাপটাই বেশি থাকবে সেই গ্লাসের শরবতই সবচেয়ে বেশি মিষ্টি হবে। তাহলে এসো তাহলে আমরা অঙ্কটা করি। আচ্ছা এইখানে দেখো, যেহেতু আমাদের সিরাপের পরিমাণটা নিতে হবে, আমরা খালি সিরাপের আনুপাতিক ভাগটাই 3টি গ্লাসের দেখব। ঠিক আছে, তাহলে আমরা লিখব প্রথম গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগহার কত, 1:3+1 মানে 1/4 অংশ। ঠিক আছে, এইবারে ওইরকমভাবে দ্বিতীয় গ্লাসে দেখব, দ্বিতীয় গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগহার সমান, দ্বিতীয় গ্লাসে হচ্ছে 3/5+3, তার মানে হচ্ছে 3/5/3 মানে 3/8 অংশ। ঠিক আছে, এরপরে ওরকম তৃতীয় গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগার সমান হচ্ছে 7/9+7, তার মানে 7/9+7 মানে 7/16 অংশ। এইবারে দেখো, এটা 4/1, এটা 8/3, এটা 16/1। তাহলে আমরা সাধারণ হর বিশিষ্ট করে নিলেই বুঝতে পারবো কোনটাতে সিরাপের পরিমাণটা বেশি। অর্থাৎ এই যে আছে না, প্রথম ভগ্নাংশটা হলো 1/4, তারপরে 3/8, আর এটা হচ্ছে 7/16। আমরা কী করবো, 4, 8 আর 16 লসাগু বার করবো। হ্যাঁ, তাহলে 4 × 4 = 4, 4 × 2 = 8, 4×4 = 16, 2 × 1 = 4, লসাগু কত হলো, 4 × 2 × 2 মানে 16। তার মানে প্রথম ভগ্নাংশটাকে কী করতে হবে,
একের চারটাকে ষোলো করতে হবে, মানে কত দিয়ে গুণ করতে হবে, উপরেও চার নিচেও চার, মানে চারের ষোলো। সিমিলারলি তিনের আটটাকেও দুই দিয়ে গুণ করতে হবে, মানে উপরেও দুই নিচেও দুই, মানে তিন দুগুণ ছয়ের ষোলো। আর সাতের ষোলো তো সাতের ষোলোই আছে, তার মানে একে উপরে এক। তাহলে দেখো কি দেখা যাচ্ছে, প্রথম ক্লাসে ষোলো ভাগের মধ্যে চার ভাগ সিরাপ, দ্বিতীয় ক্লাসে ষোলো ভাগের মধ্যে ছ ভাগ সিরাপ, আর এইখানে ষোলো ভাগের মধ্যে সাত ভাগ সিরাপ। তাহলে তৃতীয় ক্লাসেই সিরাপের পরিমাণ বেশি, লিখতে হবে তৃতীয় গ্লাসে সিরাপের পরিমাণ বেশি, অর্থাৎ তার মানে তৃতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি, তৃতীয় গ্লাসের শরবত অন্য দুটি গ্লাসের চেয়ে বেশি মিষ্টি, অন্য দুটি তৃতীয় গ্লাসে শরবত অন্য দুটি গ্লাসের চেয়ে শরবতের চেয়ে বেশি মিষ্টি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে অঙ্ক থাকলো, এর পরবর্তীতে আমি পরে আরও অঙ্কগুলো করিয়ে দিব। এইখানে আমি আজকে এখানে শেষ করলাম। তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না, এটা একটা মানে দুঃখজনক ঘটনা। তোমরা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমি বারবার বলছি যে আমি তোমাদেরকে আরও 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 অনেক কিছু শেখাতে চাই, এতে আমি অনুপ্রাণিত হলে আরও অনেক কিছুই, অনেক ভিডিওই তৈরি করতে পারবো, তোমাদের শেখাতে পারবো। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে। এই বলে আমি আজকে এখানে আমার চ্যানেল ভিডিওটি সমাপ্ত করছি।